টিকি ডিজিটাল সাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেউ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। এই লাউ গাছে কি পাড়াটানা ভাগ আছে নাকি তোমাদের? লাউ গাছে হেজবুল্লাহ যুব কমিটি তাছাড়া গরিব অসহায় এতিম মানুষদের বস্ত্র বিতরণ, তাই তো নাকি? সেবামূলক কাজ, কেরাত বাদল প্রতিযোগিতা সবই আল্লাহ তাহলে একসাথে করেছে। মেয়েরা ঘুরছে কি কারণ? যত রকমের দরবার, যত রকমের কিছু, সব মেয়েরাই শেষ করবে। খাজা হুজুরের দরবারে গেলে যেন মনে হয় মাজারের ভেতরে ঢুকবনি, বাইরে থেকে জিয়ারত করি, এত মেয়ে ছেলে চাপ। যারা গেছে তারা বলেন সত্য না মিথ্যা? আর ইদানিং দেখছি ফুরফুরা শরীরে শয়তান গুলো সব চালু করেছে। সেবারে বসিরহাট থেকে তিন দিন আগে একটা মাওলানা আমার সঙ্গে দেখা করতে গেছে। কার আর বলো, বলছে হুজুর সব মহিলা, কি করতে এসছে? তুমি তো আলেম মানুষ নাকি? ছেলেগুলো কেন, মেয়েগুলো কিনে দরবারটাকে শেষ করছো? গুণা হবে না দাদা? হুজুর কেবল দরবার, মেয়েদের জিয়ারত করা যাবে? কথা বলে তাহলে কি করতে যাই তারা? বলে হুজুর না দেখার লেগে ফুরফুরা শরীর কি চিড়িয়াখানা? ওখানে হনুমান রাখা আছে, বাঁদর রাখা আছে নাকি? কলকাতার মতো বেড়ানোর জায়গা নাকি? তা কি করতে যাবে? না হুজুর একটু বেড়াতে যাই, মেয়েদের শখ। দেখ ফুরফুরা কি কলকাতা নাকি যে বেড়াতে যাচ্ছে? বেড়ানোর শখ তো কলকাতায় জানে, ইকো পার্কে যাকে, ওখানে তো বেড়ানোর জায়গা আছে। কথা সত্য না মিথ্যা? যারা রাস্তাঘাটে আছেন, যারা বাজারে আছে, আমি তাদের বলবো ভাই আবু জাসির দিকে খারাপ ভেবুনি, মেলা বন্ধ করো, জলসায় লাইটিং করেছেন মাশাআল্লাহ ভালো কথা, তবে এই লাইটিং যদি কোন জীব জন্তু জানোয়ারের যদি ছবি হয় জলসাটাই বেকার হয়ে যাবে। তা নাই তো দেখবেন, আমি আমার কর্তব্য বলে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বস বস ওইদিকে দেখেন না, গেল স্যার আর কাজে সামনে চলে গেল। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله وكان الله تعالى المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا آل اللهم صل على
সদা করুন কেন কারোর সম্মান সদা করুন কেন আরে ঠাকুর মেঘের দেখাইছে কামলিতে ওই ডাকায় আমার প্রিয় মুহাম্মদ গামুলিতে ওই ডাকায় আমার প্রিয় মুহাম্মদ কামুলিতে ওই ডাকায় আমার প্রিয় মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি নরের দোলাই দোলে আজ নূর এসেছে নরের দোলাই দোলে আজ নূর এসেছে শাফাআতের তাজ আমার রসুল পরেছে শাফাআতের তাজ আমার রসুল পরেছে আল্লাহুম্মা সাল্লি তোহিদি গান কা আলম মে বজুয়া দিয়া কামুলি ওয়ালে পিপি কে পিয়ালে কৌসর কে লোটেঙ্গে মজাজি ভরভর কে কল কৌসার ফরমা দিয়া কমল ওয়ালে দিল মিরা ঈমান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা জো কুছ দেনে আতা সব কুছ দিলওয়া দিয়া কমল ওয়ালে বলো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 গুনার কাজ করে ফেলেছি আল্লাহ বললে বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহ তোরটাকে সারা দেব বাবা লাউ গাছি ছেলে রাজলোকেরা নবীর উম্মতেরা আল্লাহর নামে জিকির করছে আল্লাহ সবই দেখতে পাচ্ছেন বান্দা আমাকে সত্যিকারে ডাক দেয় বান্দা আমাকে মিছিমিছি করে ডাক দেয় আল্লাহ সবই জানেন আপনার আমার মনের খবর যে যা চোখ বন্ধ করে আল্লাহ বাকে ডাকেন দুনিয়ার সমস্ত কথা ভুলে যান কাজ কারবার বিবি বাল বাচ্চা জোকা দোকান বাড়ি ঘর দর সব কথা ভুলে গিয়ে আল্লাহর এসে পাগল হয়ে যান আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সালাম আল্লাহুম্মা সাল্লি উপস্থিত আমার নেককার আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি আমার মুরুব্বি আমগণের আমার জওয়ান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকে গ্রামবাসী আশপাশ থেকে আসা গ্রামবাসী আমার যুবক ভাইরা আমার মুরুব্বির আমগণেরা এসেছি আপনাদের খেদমতে আপনাদের ভাই আপনাদের ছেলে আমি গুনাগার মোহাম্মদ আবু জাসির দেখি আমি আমার জীবনের প্রথম এই গ্রামে এলাম মাশাআল্লাহ সেই কিরাত গজলের মাধ্যমে এই লালগাছির এই জলসা আরম্ভ হয়েছে একের পর এক হাফেজ মাদ্রাসার ছাত্র আল্লাহ করে ওনারা কিরাত গজল বললেন তাছাড়া মাগরিবের নামাজ পড়েনি আল্লাহ করে আপনাদেরই আপনাদের এলাকারই ছেলে আল্লাহ করে আমার এক ভাই আমার পাশেই বসে আছে শাহিনুর ভাই আল্লাহ করে ওয়াজ নসিহত করছে সব মোবাইলে দেখছি তো কথা বলি এখন সব মোবাইলের বাজার কথা বলি না এখন হুজুর এখন কেউ যদি বলে আমাকে ফোন করে ভাইজান আপনার তো ফাঁকা নেই একটা কাউকে করে দেন না আমি একজনের নাম বলি বলো ভাইজান উনি কি ইন্টারনেটে আছে কি অবস্থা হয়ে গেল অসংখ্য অনেক নাম আছে ভাইজান যার নাম বলেন উনি কি নেটে আছে নেটে নেটে ওনার ওয়াচ পাওয়া যাবে কি সব সময় চলে এলো দেখেছেন এখন নেটে আল্লাহ সর্বনাশ নেট হয়ে গেছে আমি আগে যা ভিডিও করেছি করেছি আমি আর এখন আর ভিডিও ভিডিও করতে দিই না ক্যামেরা ঘোরাবো তবে মাইকেল তাহলে যাবো নাই যাবো কারণ আমার বড় দাদা জান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আমাকে কঠোর ভাবে নিষেধ করে দিয়েছে কচি খবরদার তুই ভিডিও করবি না আমার বড় চাচা জান আমাকে মনে করে কথা আমার বুঝলেন না কে দিকে কতখানি হই হই করছে চিল্লাচ্ছে তো মানা কথা বাচ্চা ছেলেকে কাঁদছে আরে মেয়েদের ব্যবস্থাটা কাছে করে একটু তফাতে করতে হয় ওরা বসা মানে দুনিয়ার আলোচনা আমার মানে আল্লাহ করি এই যারা দাঁড়িয়ে আছে রাস্তায় ভাই এসে মাহফিল এত বড় জায়গা করেছে এখানে যদি জায়গা না থাকতো আপনারা যদি সাইডে বসে থাকতেন দাঁড়িয়ে থাকতেন নাই মানা যেত এসে মাহফিলে বসে আর এই রাস্তার ধারে জলসা করলে কি হয় বিরক্ত লাগে এই লোক যাতায়াত করে বাইক হই হল্লা হয় ওয়াজের পরিবেশ থাকে না আর মেলা মেলা বসেছে নাকি মেলা এই মেলা বসেছে নাকি কোথায় দেখতে পাচ্ছি মেলা বসানো নাই বলবো গুনাহ হবে আজকালকার জলসা হচ্ছে না মেলা হচ্ছে আজকালকার যেসব জলসা হচ্ছে গুনাহ হয়ে যাচ্ছে কথা সত্য না মিথ্যা মুরব্বীরা বলেন না আজকালকার জলসায় গুনাহ হচ্ছে না সব বেশি হচ্ছে গুনাহ বেশি হয়ে যাচ্ছে ওই যে মেলা বসেছে ছেলে মেয়ে বিহায়া বেপর্দা মরে যেন পার্কে বেড়াতে এসছে মেয়েরা তোমাদের কাছে বলেছি শুনে রেখে দাও ভাই হিসাবে বলে যায় কেউ বলবে তোমাদের আমি তো পীরের আওলাদ তোমাদের ভাই হিসাবে মনে করো আমাকে কেউ কারণ নয় নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ধনীদের জন্য ফরজ যাকাত যেমন ধনীদের জন্য ফরজ আমার মা বোনেদের জন্য আল্লাহ পর্দাকে ফরজ করেছে কথা সত্য না মিথ্যা কথা বলেন না চব্বিশ পরগনায় রাগ করবেন না ভাই এই কথা বলুনি আস্তে কথা চব্বিশ পরগনায় রাগ করবেন না সব বেপর্দা হয়ে বেশি ঘরে কথা সত্য না মিথ্যা
পর্দা আছে, পর্দা এখন জর্দা হয়ে গেছে, কথা বুঝলাম। আল্লাহ শুকর আপনার পীরের বাড়িতে পর্দা দেখে আসবে, অহংকার নয় আমাদের বাড়ি গুনি, আল্লাহ কারে আমাদের বাড়ি থেকে পর্দা গুনো দেখে আসবে, অত সহজ নয়। আমাদের গাড়ির ভেতরে, গাড়িতে আমার মা বোনেরা চাবে, আমাদের স্ত্রীরা বাড়ির বোনেরা গাড়িতেও পর্দা ঘিরে, কথা বুঝলেন না, সেসব কোথায় গেল? আজকাল সব পর্দা তুলে দিয়ে আলু আলা পরল আলা ঝিঙে আলা মেয়েরা সব নিজেরা নিজেরাই মার্কেটিং করতে বেরিয়ে যাচ্ছে, কথা ঠিক না? শরিয়াতে জায়েজ হচ্ছে একটা মেয়ে ছেলে কজনকে দেখা দিতে পারবে, নিজের ভাই, নিজের বাপ, নিজের মামা, নিজের চাচা, কজন হলো, এছাড়া সব দেখা দিয়ে হারাম, কথা আমার বুঝলেন না? চাচাতো মামাকে দেখা দিয়ে হারাম, অনেকের মনে করে চাচাতো চাচা, চাচাতে কি হয়েছে, পাশের বাড়ির চাচার সম্পর্কে একই দেওয়ালের বাড়ি, নিজের নয়, ওকে দেখা দিয়ে হারাম, তারা সত্য না মিথ্যা, তাই কথা বলেন? যার সঙ্গে বিয়ে যায় তার সঙ্গে দেখা দেওয়া না যায়, যার সঙ্গে বিয়ে যায় তার সঙ্গে না যায়। সব আজকাল বলবে কি, বললি খারাপ, আপনারা রাগ করছেন নাকি বলছি বলে? এটা তো শিক্ষার জায়গা, এসছেন দুটো শিখছে, শিখে যা। আমার পরে আল্লাহ কারে একের পর এক অনেক মাশাআল্লাহ আলেম ওলামা আসবে, কথা বুঝলেন না? আমার পরে মাওলানা মোহাম্মদ বাসন্তী সাইফুল্লাহ সাহেব আসবেন, তারপরে আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা সাফিদি সিদ্দিকী ভাইজান আসবেন, বেলপাড়া থেকে মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব আসবে, আবার মাওলানা মোহাম্মদ কি বলে আপনার হাসানুজ্জামান আরামবাগ হুগলি জেলায় বাড়ি, এই হুগলি জেলা আরামবাগ মাকুড়ার লাইনে বাড়ি, উনি আল্লাহ করে আসবেন, শেষ দোয়া সারা রাত থেকে জলসা, এখন শেষ হবে পরিবর্তন, দুটো কথা বলে যায়, রাগ করে না, যাই করেন বলুন, কিছু করার নেই। আমি আপনার ভাই আপনাকে আজকে ভুলে দিয়ে যাই, যদি আপনি আমার কথা শুনে রাগ করেন আমার কিছু যায় সে যাবে না, কেননা আমি আমার নিজের জন্য বলি না, আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলছি, ও আমার ভাইদেরা আমার কথা যদি আপনি যদি শোনেন আর লাভ হবে আমার নয়। আচ্ছা, আপনি যদি হারাম খাওয়া ছাড়েন, মদ খাওয়া ছাড়েন, বিড়ি খাওয়া ছাড়েন, জেনা করা ছাড়েন, তাড়ি খাওয়া ছাড়েন, পর্দা যদি করেন, আপনার লাভ হবে না আমার লাভ হবে? এই কথা বলতে শুধু কি মেয়েরা পর্দা করবে? কথা বলে, ছেলেদের পর্দা করতে হবে না হবে না? যে জায়গায় মেয়ে ছেলে আছো খবরদার, ওই জায়গাতে তুমি খবরদার যাবে না, কেননা তুমি ছেলে, তোমার তো আল্লাহই জ্ঞান বুঝিয়েছে, একটা মেয়ের দিকে যদি তুমি খারাপ নজরে তাকাও তোমার নামায় আমলে চেনার গুণা আসবে। কথা ঠিক হবে? কোন মেয়ের দিকে যদি কেউ খারাপ নজরে তাকায়, জেনা শুধু জেনা কয় প্রকার, জেনা চোখের জেনা হয় না হয়নি, হাতের জেনা আছে না জানেন, এই কথা বলেন বলেন বলেন, তাহলে জলপুরে বন্ধন হয়ে যান, আজকে মাশাআল্লাহ সারা রাত ধরে লাউ গাছে জলসা, সারা রাত জলসা দরকার পড়তো না, যদি মানুষ হৃদায়ত হতো আটটা নটা কেন, আট ঘন্টা কেন দরকার?
দশ মিনিট যদি হৃদায়ত হয়ে যেত কথা ঠিক না বেঁচে, মানুষ সারা রাত শুনলে যে হৃদায়ত হয়ে যাবে এ কথা সম্পূর্ণ বাজে কথা। হৃদায়ত যে হবে দশ মিনিট যদি হৃদায়ত হবে, আর হৃদায়ত যে হবে চারটে ফুরফুরা থেকে হুজুর আনার দরকার নেই, পাঁচটা আলেম আনার প্রয়োজন লাগবে না। হৃদায়ত যে হবে দেশের মসজিদে ইমামের অশ্বনে হৃদায়ত হবে কথা ঠিক না বেঁচে, চারটে ফুরফুরা থেকে হুজুর আসছে, পাঁচটা আলেম আসছে, পাঁচটা মৌলানা, পাঁচটা বাংলাদেশের মৌলানা, আবার ইন্ডিয়া নাই, দেশি নাই, বিদেশি, এখন আবার বিদেশি চালু হয়েছে, এ কথা বলেন না। বাংলাদেশ থেকে খ্যাতনামা আলেম তাফসীর কোরআন করবেন, তাফসীর করবেন একদম কোরআনের তাফসীর, খ্যাতনামা আলেম, বিশাল ব্যাপার, বিদেশি মাল, কথা বলেন না, দেশি নয়। তাতে কি হয়েছে, হৃদায়ত যে হবে দেশি বিদেশি লাগবে না, অল্প কথাই হৃদায়ত হবে কথা ঠিক না বেঠিক। আর ফুরফুরা থেকে আনতে হবে না, দেশের মুসলিমের রশনি হৃদায়ত হয়ে যাবে। ছেলেরা জোয়াকের নবীর উম্মতেরা বাবাজি জানেরা ও খাদিজা যারা আজকে আমি উম্মতেরা জোয়াকের বড়তে আজকে বলে দিয়ে যায় শুনে গিয়ে দাও, তোমার কবরে তুমি জবাব দেবে, আবু জাসসের দিকে কবরে আবু জাসসের দিকে জবাব দেবে, তবে জেনে রেখে দেবো কবর বড় কঠিন জায়গা, কিন্তু শুনে রেখে দাও বাবাজি নবীর উম্মতেরা কবর খুব বলতে সহজ যে কবর, কিন্তু কবর অতটা সহজ জিনিস নয়। যখন চোখটা বন্ধ হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই চোখটা যখনই বন্ধ হয়ে যাবে ও আবার হয়ে যাবে না, আপনার আমার রুহটা দু জায়গায় যাবে, হয় ইল্লিয়ে যাবে না সিজদিয়ে যাবে। ও নবীর উম্মতেরা আপনি আমি যখন মারা যাব আপনার আমার রুহটা আজরাইল ফেরেশতা দুটো জায়গার মধ্যে একটা জায়গায় রেখে দেবে, হয় ইল্লিয়ে রাখবে না সিজদিয়ে রাখবে। ও নবীর উম্মতেরা আমার হয়ে যাবে না, আল্লাহ পাকের হুকুমে যাদের লুকিয়ে থাকবে আল্লাহ পাক তাদের ঘরে শান্তি দিয়ে আল্লাহ রেখে দেবে। আরো বলে বলে রুহুটা আপনার আমার দুটো জায়গায় যাবে, এক ইল্লি আর এক কথা বলে সিজি, এক ইল্লি এক সিজি। এখানে যে কজন বসে আছি আমরা, আমাদের মরে যাওয়ার পরে দুটো জায়গার মধ্যে যাবি যাবি, ভাই ইনবিনে যাবে না সিজিনে যাবে, তবে ইনবিনে গেলে কপাল ভালো, সিজিনে গেলে কপাল, এই কথা বলে গেল। ইল্লিনে গেলে কপাল ভালো আর সিজিনে গেলে কপাল গেল। ছেলেরা ছেলেরা ও নবীর উম্মতেরা ও মুসলমানের তাই আমি আপনাদের আজকে ফিরে যাওয়া বলে দিয়ে যাব, আল্লাহকে ভয় করে মধ্যে তো একদিন হবে মরার মতো মরার চেষ্টা করে, যে করে বসে আছি শুধু বসা শুধু বাজারে হচ্ছে নয়, যারা চলাফেরা করছে বাড়িতে শুয়ে আছে যে কোনো জায়গায় বলেন না কেন কাজ কাম করছে, আমরা প্রত্যেকেই মরে যাব। আল্লাহ পাক কোরআন শরীফে যখন ওয়াদা করে ফেলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, আমি আল্লাহ পাক প্রতিটা নাফসের মৃত্যু স্বাদ মৌতের স্বাদ আমি আল্লাহ প্রত্যেককে চাগাবো, আমি পীরের বাগা চিরদিন বসে থাকবো না। ও লাউ গাছি ছেলেরা দাদা হুজুরের ঘরের ছেলে আবু জাসসাস দেখি সারা জীবন বেঁচে থাকবে না, আপনারাও চিরদিন বেঁচে থাকবে না, চেষ্টা করো হাজার হাজার ইন্তেকাল করে গিয়েছে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আপনার আমার দেশের মানুষ কবরে চলে যাচ্ছে, হাজার হাজারের মরা আপনার আমার মরা জীবনে আমি করে ফেলবেন না, যাদের আল হাসানি বুঝো দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও যাদের আল হাসানি হুজুরের চলে যাওয়া আমাদের চলে যাওয়া এক করে ফেলবে না। ও আমার বেজারিরা হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, হযরতে কুতুবুদ্দিন কাজী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাকিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, এই দুজনের মরা খবর তার এক করে ফেলবেন না। আমার দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আর আপনি আমি দুনিয়া থেকে
চলে যাব, দুটো চলে যাওয়া তারা করবে না, ওনারা আল্লাহকে রাজি করে চলে গেছে, কথা ঠিক না বেঠিক? কি হচ্ছে, সেই দেখো বাবু আমার ভিডিও করুনি তোমাদের, তোমাদের আবার কি নেট, তোমাদের কি ইন্টারনেট, আমার দিকে ঘোরাবে না, যাও ওইদিকে ঘুরিয়ে দাও। ও ঠিক আছে, কেন আমার তুমি দেখছো আমি ক্যামেরা কন করতে দিচ্ছি কি, তোমাদের নেট টেট চালাও, দেখেছো কি আমি দিচ্ছি, আমি ঘুরিয়ে দিই ক্যামেরা, দেখেছো আমি দেখে ক্যামেরা ঘুরিয়ে দিই ভাই, বুঝলে? আমি তুলিনি, আমার তুলবে কেন, যে তোলে তাহলে আমি হারাম বলার দরকার নেই, হালাল বলার দরকার নেই, ভালো বলার দরকার নেই, খারাপ বলার দরকার নেই, বাবু আমি তুলিনি, আমার তুলিস তুলিস, ব্যাস এর থেকে কিছু আছে কিছু? তোমরা জীবনে এক করে ফেলবে না, ওনারা ইন্তেকাল হয়েছিলেন, আল্লাহকে রাজি করে কবরে গিয়েছিলেন, আপনি আমি কি রাজি করে কবরে যাবো? কেননা সমাজে বুকে আছে সুদ বেড়েছে না কমেছে, জোরে বলে সুদ দেওয়া কি, লেওয়া কি, সুদ দেওয়াও হারাম, লেওয়াও হারাম, লোনের জিনিস ঢুকছে না ঢোকে নে বলেন, লাউ গাছে কভারের বাস, লাউ গাছে গাছে কভারের বাস, কত ঘরের বাস, 700 ঘরের বাস, আস্তে হাই হাই করুনি বল, লাউ গাছে 700 ঘরের বাস, এই 700 ঘরের মধ্যে 600টা ঘরের হয়তো ভালো, এই 600টা ঘর হয়তো সুদের মাল ঢুকে গেছে, 100টা ঘর হয়তো ভালো আছে, কোন পতা বাড়ছে না কমছে, মেয়ের ছেলের বাপ নিয়ত করে আছে বাইক পাবো, বলে ঘরে খাট লাগাই নিস কেন রে বাবা, বলে না ছেলের ফুকার বেদো বেদো তার শ্বশুর দেবে, ঘর ফাঁকা, এই কথা আমার রাগ করছে নাকি আপনারা, দেখেন আমার এমনি আমি ছোট মোটো মানুষ বুঝলেন, আপনাদের এলাকায় আসে হয়তো আমার কথা কেউ রাগ হবে, বলবেন রাগ না, আপনি উঠে চলে যাবেন, আপনাদের রাগ হচ্ছে নাকি, ঘরে কিছু বলতে চাচা ঘরে কিছু খাট পালং কিনুনি কেন, পাগল নাকি, খাট পালং আমার কেনে, খোকার বেদম তখন আদায় করে ছাড়ে, এই কথা 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 কেউ এইভাবে খায় আবার কেউ এইভাবে খায়, আচ্ছা এইভাবে ভাত খাওয়া যাবে, আবার আমি যদি মনে করি ডিজাইন করে খাবো ভাত কেমন করে তুলবো, দিয়ে এটা খাওয়া হবে না, হবে না, এটাও খাওয়া হবে, এটাও খাওয়া হবে, দুটোই খাওয়া হবে, বলে আমার শখ নেই, হ্যাঁ ওই বাইক আপনার মেয়েই জামাই যাতায়াত করবে, যদি একটা বাইক দিতেন, ওই যে ইশারা ইঙ্গিতে যে চেয়ে নিল ওটা হারাম না হালাল, যে বাড়িতে বিয়েতে পণ হয় পণ লাই ওই বিয়ে বাড়িটা খাওয়া হারাম, যদি আপনি জানেন, যদি আপনি জানেন যে সত্তার বিয়েতে একটা বাইক নিয়েছে, খাট নিয়েছে, 2 লক্ষ টাকা নিয়েছে, একটা দোকান নিয়েছে, পণ নিয়েছে, চেয়ে নিয়েছে, ভিকারি মতো চেয়ে নিয়েছে, তা এই যে আমি ভিকারি ভিক্ষা করার মতো চেয়ে নিয়েছে, আপনি জেনে শুনে যদি ওই বিয়ে খান আপনার হারাম খাওয়া হবে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকাল এসব বাঁচা বাঁচি আছে, ফুলিয়েছে ও বুঝবে আমি আমার দাওয়াত করেছে খেয়ে নি, এই কথা ঠিক না বেঠিক? এই কথা মানে ছেলেরা যে কেরা রে উম্মতেরা, এই ঠিক কথা বলেছো তোমরা, হাই ভেতরে ঢোকো নাই করে যাও বাজারে যাও, টুনির মাছ খেলকে যায় আরাম করে মিষ্টি দিয়ে কে জল চাইছে, এখন জানো শাহরুখ খান জানো বেড়াতে আসছে, জানো সিনেমা পার্টি না নায়ক করতে আসছে,
সবাই পাবে তো কথা ঠিক বলছি না ভুল বলছি আপনি আমি দুনিয়া থেকে চলে যাবো আর আপনার আমার দুনিয়া থেকে চলে যাওয়া জীবনে আর করবে না আল্লাহ নবীর কাছে আপনি মনে করেছেন আমি মাটি বদলালিবার লেগে ছোট হচ্ছি কেন জানে আজকে এমন একটা আল্লাহর পিয়ারা বান্দা এমন একটা মাহবুব বান্দা আমি কবর আমার মধ্যে এসেছে আমি কবর থাকতে না পেরে সাত দিনে মাঝের সঙ্গে একটু মোলাকাত করতে গিয়েছিলাম জোরে বলে এদিকে চটটা বিছিয়ে দাও মুরব্বিগুনু এদিকে চলে আসে মুরব্বিগুনু এদিকে চলে আসেন যদি গুনাগার হয়ে কবরে যান আল্লাহ তারা কিন্তু ছেড়ে কথা বলবে না কবরে কোন রকমের অহম কাজ চলবে না কবরে কোন রকম
রকমের গরম চলবে না। আপনার টাকা আছে আপনার থাকতে পারে, আপনার জমি আছে আপনার থাকতে পারে, আপনার গাড়ি আছে আপনার থাকতে পারে, তবে আল্লাহ পাক আপনার টাকা পয়সা ধন দৌলত কিছুই দেখবে না। আল্লাহ পাক বড় জিনিস বান্দার মধ্যে দেখবে, বান্দার ঈমান আর আমল আছে কিনা। কটা জিনিস দেখবে? দুটো। তুমি লাখ টাকার মালিক হতে পারো, দেখবে না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, আল্লাহ দেখবে না। আপনি দশ টাকার লরি আপনার দশটা থাকতে পারে, রোডে খালি বিশাল ব্যাপার, আপনার দশ টাকা লরি পনেরোটা বিশটা থাকতে পারে, আমার আল্লাহ পয়সা বান্দার দিকে, বান্দার পয়সার দিকে চেয়ে নাই, আমার আল্লাহ চেয়ে আছে বান্দার আমলের দিকে। আমল যদি ঠিক হয় কবরে নাজাত পাবো, যদি আমল গন্ডগোল হয় কবর। আমল যদি ভালো হয় কবরে নাজাত পাবো, আর আমল যদি খারাপ হয় ব্যাগ সিধে করে আসবে। ভালো না আছে? ভালো না, ভালো তোমার বাপের নাম ভুলিয়ে দেবে, আবার যাও না, ফেরেশতারা রেডি হয়ে আছে। আমার বৈজ্ঞানের আগের উম্মাদেরা যখন মাইয়ে যখন মারা যায়, হযরতে আজরাইল আলাইহিসসালাম রূহটা যখন কবজ করে নিয়ে চলে যাবে, আপনার আমার লাশকে যখন কবর শুরু করা হবে, আপনাকে আমাকে যখন কাফন পরিয়ে দেওয়া হবে গোসল দিয়ে, আপনার আমাকে জানাজার নামাজ পড়ে যখন কবর শুরু করা হবে, আপনাকে আমাকে যখন কবর দেওয়া হয়ে গেলে মাটি দেওয়ার পরে যখন চল্লিশ কদম যখন চলে যাবে, আল্লাহ আল্লাহ ফেরেশতা আপনার আমার কবরে আসবে, কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে, ও আমার ভাইজানেরা মুমকিন নাকি ফেরেশতা যখন আপনার আমার কবরে আসবে, যদি আপনি আমি গুনাহগার হয়, ও আমার ভাইজানেরা বিশাল রূপ ধারণ করে কবরে মধ্যে আসবে, একটা কাঁধ থেকে অপর কাঁধে যেতে কিতাবের ভাষায় পরিষ্কার লেখা আছে দুদিনের পায়ে হেঁটে সময় লাগবে। কত বড় চেহারা এই কাঁধটা থেকে এই কাঁধ, দুদিনের পায়ে হেঁটে সময় যতটুকু লাগবে, এই এত বড় বিশাল চেহারা নিয়ে গুনাহগারদের কবরে মনকিন নাকি ফেরেশতা ঢুকবে? ভাই দুদিনে কতদূর হাঁটবে এখান থেকে, কোন হিসাব আছে? এই কথা বলে, এত বড় ভয়ঙ্কর চেহারা, বিশাল বড় দাঁত, গুনাহগারের কবরে আসবে, গুনাহগাররা মনকিন নাকি ফেরেশতাকে ডেকে উত্তর দেওয়া দেবে, ভয় ছটা 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 করে কাঁপবে, একটু চিন্তা করে ভাবে, মনে চিন্তা করে একটা বিশাল আকৃতির মানুষ ওই অন্ধকার কবরে আপনাকে একা, কেউ নেই, মামা খালা দাদু নানি সাউরি পুরো সামনে অন্ধকার, একা আপনি দেখতে পাচ্ছেন একটা দুটো বিশাল ভয়ঙ্কর মানুষ দেখতে পাচ্ছেন, কি গো খুশি হবে না ভয় লাগবে, কেমন ভয় মনে করছে কবরে যাবো খুব আরাম, না রে বাবা মনে করছে আমি সারা জীবন দুনিয়ায় মেরে মুচির হারাম খেয়েলি কবরে যাবো আর কে দেখতে যাচ্ছে, না দেখতে যাচ্ছে না, কবরে যাওয়া মানে ওই সময় শুরু হলো, তুমি ষাট বছরের জিন্দেগি, পঞ্চাশ বছরের জিন্দেগি, চল্লিশ বছরের জিন্দেগি, কুড়ি বছরের জিন্দেগি, আঠাশ বছরের জিন্দেগি কি কাটিয়েছি মানে হিসাব দাও হলো এবারে, কথা ঠিক না মেটি? অনেকজন মনে করে মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, দুনিয়ায় মজা মস্তি করেলি, না আখেরাত হলো আগে, ছেলে রাজু এর নবীর উম্মতেরা যেদিন সূর্যটা পশ্চিম দিকে উঠে যাবে ওই দিনে আপনি কেঁদে 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 যদি আপনার চোখে যদি পানি পরিবর্তন যদি রক্তি ফুপাগিয়ে যান আল্লাহ আমি আশা থেকে নিরাশ হয়ে যাস না, বান্দা তুই ভুল করে ফেলেছিস বান্দা আমি জানি, বান্দা তুই অন্যায় করে ফেলেছিস আমি জানি, বান্দা তুই অন্যায় ভুল করে গা
করে ফেলেছি বান্দা, বান্দা তুই অন্যায় ভুললে আমি আল্লাহর কাছে চাও। ও রব্বি আল্লাহ অন্যায় করে ফেলেছি, ও রব্বি আল্লাহ আপনি জীবনের গুনাহগুলো কি আপনি মাফ করে দাও। আল্লাহ জীবনে আর এরকম অন্যায় হবে না, আল্লাহ জীবনে আর এরকম ভুল কাজ হবে না। আল্লাহ বললে বান্দারে তুই যদি আমার কাছে সত্যিকারে এক ফোঁটা চোখে পানি ফেলতে পারে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো তো এক ফোঁটা পানির বদলাতে মাফ করে দেব। আরো বলে বলে বান্দা তোর অন্যায় হয়েছে, বান্দা তোর ভুল হয়েছে, আমি আল্লাহ আমি স্বীকার করছি। আজান হচ্ছে, কারণ ফুরফুরা সিলসিলার মুরিদদের একটা অভ্যাস খারাপ, ছটা থেকে আটটা, আটটা থেকে দশটা, দশটা থেকে বারোটা, বারোটা থেকে দুটো, দুটো থেকে চারটে নামাজ। আল্লাহ কাছে তওবা করে, আল্লাহ তওবাকারীকে এত পছন্দ করে, আল্লাহ তওবাকারীকে এতটা ভালোবাসে। সন্তান যদি পাঁচ বছর হারিয়ে যায়, মা বাপ যদি খুঁজে না পায়, কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল আমার মেয়ে, আরে আমার কলিজার টুকরা কোথায় গেল, আমার কলিজার ধন কোথায় গেল। মা বাপ যেমন সন্তানকে যদি খুঁজে না পায়, মা বাপ পাগলের মতো হয়ে যাবে, কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল আমার ছেলে। ও আল্লাহ
চলাও গেছে মানুষেরাও। যদি মা সন্তানকে যদি পাঁচ বছর পর দু বছর পরে যদি ফিরে পায় ওই মা বাপ কতটা আনন্দিত হবে। দু বছর পরে আমার সন্তান ফিরে এসেছে, মা বাপ কতটা আনন্দিত হয়ে যাবে, কতটা খুশি হয়ে যাবে। আরে আমার কলিজার টুকরা আমার কাছে ফিরে এসেছে, আমার সোনার মানিক আমার কাছে ফিরে এসেছে। যদি কোন সন্তান যদি মা বাপ যদি খুঁজে যদি পেয়ে যায় হারানো সন্তানকে, মা বাপ যতটা না খুশি হবে। আমার কোন গুণাগার বান্দা বান্দি যদি গুণার পথটা ছেড়ে দিও আমি আল্লাহর কাছে চলে আসো, ওই মা বাপের চেয়ে আমি আল্লাহর বেশি খুশি হয়ে যাব। আরো ধরে বলেন, আরো ধরে বলেন, কোন হারানো সন্তান মা বাপ খুঁজে পেলে খুশি হবে না? আনন্দ একটা লাগবে না লাগবে? এক বছর দু বছর পাঁচ বছর যত বেশি হবে তত মা বাবা আরো পাগল হয়ে যাবে। কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল? যদি ফিরে পাবে আনন্দে খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহ বললেন তার থেকেও আমি খুশি হব আমার যদি কোন গুনাহগার আমার পথে যদি চলে আসে। কি গো আল্লাহর পথে যাবেন? হ্যাঁ, মরবেন কারা কারা হাত তোলেন তো দেখি। অনেকজন হাত তুলতে চাইছে, হাত গুটিয়ে রেখে দিচ্ছে, মরতে হবে, মরতে হবে। তুই হাত গুটো নাই কর, হাত আর করার নাই কর। ও আজরাই তার কথা শুনবে না, খোদ আজরাই নিজে বাঁচবে না তো এই কথা শুনে, খোদ আজরাই নাই। আল্লাহ বলবে আজরাই নাই না আল্লাহ নেই মানে বলে কে আছে, বলে আমি একা, তুমি কেন বাকি থাকবে? তুমিও তো তোমার রুহটা কবজ করো, আমার কুদরতি হাতে জমা দিয়ে দাও। হযরতে আজরাইল ফেরেশতা সাতবক জমিন আসমান কেঁদে কেঁদে কোলপার করে আল্লাহ আমি যদি আজরাইল জানতাম যে আমাকেও মরতে হবে আমি এ দায়িত্ব কোনোদিন নিতাম না। মরণ বড় কঠিন, মরতে হবে যতই যাই। লোহার ঘর, কাঁচের ঘর, ইন্ডিয়া, জার্মান, চীন, জাপান, ইরাক, ইরাক, যে ছেলেরা ভুলে গেলাম, ভরে যাবো সকলে জানি মরতে হবে। কি দিয়ে আল্লাহর কাছে যাব? আল্লাহ তোমার আমার গায়ে কালা দেখবে না, বান্দা কালো না ফর্সা, বান্দা লম্বা না বেটে, বান্দা রোগা না মোটা, বান্দা টাকাওয়ালা না গরিব মানুষ। আল্লাহ পাকে সব তোমার আমার দেখবে না, আল্লাহ তোমার আমার দেখবে ঈমান আর আমল, আল্লাহ পাক তোমার আমার নামাজ দেখবে, ও নবীর উম্মতেরা আল্লাহ পাক আপনার আমার রোজা দেখবে। অনেক মুসলমানের বাচ্চারা করবেন না, এখানে যে কজন বসে আছে বেশিরভাগ সবে নামাজি, আজকে জলসাই কেন? শুধু আজকে জলসাতে নয় লাউ গাছে, সমস্ত জলসায় বেশিরভাগ বে নামাজি বসে থাকে, কথা ঠিক না বেঠিক? কে এলো মশাই গুলা সাহেব এলো নাকি? যাক মাশাআল্লাহ সাইফুল্লাহ সাহেব চলে এসছে, আর চিন্তা আমার চিন্তার কারণ নেই, কারণ আমি এখান থেকে যাব হাওড়া জেলা, আমি আছি আমার আব্বাস ভাই আছে আর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জান ছোট হুজুর পীর কেবলার ছেলে, কথা বলে না দুটো ইব্রাহিম চাচা আছে, একটা বড় হুজুরের ছেলে, একটা আমার আমার ছোট দাদু জানের ছেলে। আমরা ভাই আমি আবার এখান থেকে যাব হাওড়া জেলা, সেখানে আমার আব্বাস ভাই বাজ করবে 9টা 11টা, আমি আবার গিয়ে 11টায় মাইক ধরবো, 11 থেকে 1টা, আমার তারপরে চাচা জান শেষ। আমার চিন্তা কেটে গেল, কারণ আমার এখানে টাইম দিয়ে আছে 8টা পর্যন্ত, সন্ধ্যে রাত্রে কি করব? ছেলেরা সময় আগে অনেক আগে থেকে দাও, ভাই 1.5 বছর আগে থেকে ওরা করে বসে আসছে, আগে এরা গেল ভাই জানা সময় করে দিত। আমি দেখো সন্ধ্যে রাত্রে হবে হবে লাউ লাউ বলো, তাই তাই কথা বলতে কি হলো বন্ধ হয়ে গেল ছেলেরা যদি তাই আমি আপনাদের ভাই আছি আপনাদের বলে নিয়ে যাবো জনঘাত করে, মরার মতো মরার চেষ্টা করেন,
জগলকে তো মৃত্যু সাদ আল্লাহ চাগাবে ও আমার ভাই জানিরা নামাজটা বড় ভাই তোমাদের ভাই বলে গেলাম এর আওলা করে নামাজ ছাড়ে না ও আমার ভাই জানিরা ও নবীর উম্মতেরা কথা বলে ঘরে জমেছি বলে আল্লাহ নামাজ ছাড় করে না নামাজ আপনাকে আমাকে পড়তে হবে কথা ঠিক না বেঠি অনেক হারামজাদা আছে বেজন্মের বাচ্চা অনেক শয়তানের বাচ্চা কিছু আলেম আছে কিছু মুফতি আছে কিছু মাওলানা আছে বলে হুজুরদের নামাজ রোজা লাগবে না ওরা এমনি পার হয়ে যাবে চিটকিরি করে বলে এই আমরা তাই বলি তাই বললাম এই আমার নামাজ আমার লাগবে না কিছু জানোয়ার মারা মাওলানা আর আছে এরা সময় ওয়াজ করে না চিটকিরি মেরে বলে হ্যাঁ হুজুররা বলে ওদের নামাজ রোজা লাগবে এই শয়তান কোন হুজুর বলে না কোন জানোয়ার আমি কি বলছি নামাজ লাগবে না বললাম ছেলেরা আছে নামাজ আপনাদের নামাজে লড়বড়ে আছে কেন আমি তো পুরপুরাই বাস করি আমার বাড়ি পুরপুরা ও জায়গায় সবাইকে যেতে পুরপুরার মুরিদ আপনাদের কাছে পুরপুরাই যেতে হবে না হবে না কোন লাইন নেই ওই জায়গায় যেতে হবে যাওয়া মানে আমি দেখবই আপনাদের কাছে আমি জানবই মসজিদে নামাজ পড়ে কারো সামনে দিয়ে চলে যাচ্ছে নামাজ পড়ছে এদিক ওদিক তাকাচ্ছে এই আজকে কথা বলি নামাজ জোহরে নামাজ হচ্ছে চার রেকাত নামাজ পড়ে কুলহুর প্রসাদ দিকে নিয়ে পড়ছে আমার ইংলিশ চাতে যান বলছে এই যাবে কোথা সুন্নত নামাজ পড়তে হবে তোমাদের জ্ঞান জ্ঞান শুধু নামাজ পড়ে পরশটা পড়ি পালালি হল আর কদিন আগে বলছে সুন্নত নামাজ পড়বে না বলছে না পড়বো কত বড় জানোয়ার বলেন দেখি সুন্নত মুআক্কাদা পড়তে হবে না হবে না এই দেখো দেখো রাগ করবেন না ভাই পুরপুরার আপনারা মুরিদ আল্লাহ কারে একটু নামাজের দিকে আমরা একটু কাঁচা আছি কথা ঠিক না বুড়োরা নামাজ পড়ে জোয়ানরা দাঁড়ার মতো পড়ে এই মাই গেল ভাই আস্তে কথা বুড়োরা সব নামাজ পড়তে আর জোয়ানরা হ্যাঁ হ্যাঁ কি গো 12 বছর যার বয়স হয়ে যাবে ওর উপরে নামাজ ফরজ হয়ে যাবে তোমার বয়স 12 বছর অর্থাৎ তোমার উপরে নামাজ ফরজ হয়েছে তোমার বয়স 12 বছর একদিন একদিন এই একদিন তুমি নামাজ পড়লে না ওই পাঁচ ওয়াক্ত নামাজের কাজার গোনা তোমার ঘরে চাপলো তুমি যদি মারা যাও ওর জন্য আল্লাহ শাস্তি দেবে একদিনের লেগে ঠিক না বেটি এইদরে বলেন নামাজ কোন হালতে মাফ নেই আল্লাহ বলে বান্দা আমি নামাজ আমার মাফ করব না বসে বসে নামাজটা পড়িলাম তোমার চলার শক্তি না তোমার পা দুটো ভেঙে গিয়েছে আন্দা তোমার প্যারালাইসিস হয়ে গিয়েছে বান্দা আন্দা তোমার চলা ফেরার শক্তি নাই বান্দা তোমার পাটা চলার শক্তি নাই বান্দা আন্দা তোমাকে বসে বসে নামাজটা পড়িলাম তোমাকে দাঁড়িয়ে বলতে হবে না আমি আল্লাহ তোমার বসে নামাজ থেকে কবুল করে নেবো আন্দা তোমার বসে বসে শক্তি নাই আন্দা তুমি বসে নামাজ পড়তে পারছো না আন্দা তুমি শুয়ে শুয়ে নামাজটা পড়িলাম আমি আল্লাহ পাক তোমার শুয়ে শুয়ে নামাজটাকে কবুল করে নেবো ও আমার এই জানে না তবে নামাজ পড়তে হবে নামাজ কারোর লেগে ছাড়ে না ও নবীর উম্মতেরা নামাজের মতো নামাজ পড়তে হবে নামাজ পড়া শুধু ঠকা ঠক 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 করে সেজদা দিয়ে ফেললে নামাজ না রাতে আলীর মতো নামাজ পড়তে হবে শরীরের মধ্যে তীর গেঁথে গাবো রাতে আলীর
শরীফের গেটে গেল, রাতে আলী শরীফ থেকে তিনটা বার করার চেষ্টা চলেছে, হুজুরের তীরে হাজদার হযরতে আলী যন্ত্রণায় ছট 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 করে সাহাবীরা তীর বার করতে পারছে না, আল্লাহ নবী কাছে গেলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আলী শরীফের তীর গেটে গেছে, তো আলী যখন তিনটা বার করতে যাচ্ছি আলী যন্ত্রণায় ছট ছট করছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আলী কি করে তিনটা বার করবে আপনি বলে দাও, আল্লাহ নবী বললেন সামিরা আমার আলীর শরীরে তীরে হাত দেবে না, এখন আলীর শরীরে তীর টানাটানি করবে না, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে আমার আলী তখন তীরটা বার করে নেবে, নবী সামিরা সবাই রেডি হয়ে আছো, আলী কখন নামাজ পড়বে না, হযরতে আলী রেডি আল্লাহু তাআলা আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলে ও নবী উম্মতেরা সামিরা শরীর থেকে তীরটা বার করে নিল, হযরতে আলী বুঝতে পারে না, আমি আলী যে সুরাটা করেছিলাম ওই আল্লাহর ছিল, তোমরা আমার শরীর থেকে তীরটা বার করছো, আমি আলী কিছু মনে করি না, আরো বলে আমার নামাজ থেকে লাগো নামাজের মতো নামাজ পড়তে হবে, ইবাদতের মতো ইবাদত করতে হবে, ও নবীর উম্মতেরা ভেঙে দান করে লোক দেখানো করে না করে আবার দান করে বলে ওই লোকটা আমার কাছে এসেছিল ওকে 500 টাকা দিয়েছি, এ বলে না কিছু এরকম লোক আমি 10,000 টাকা দিয়েছি, বিরাট ব্যাপার, আবার ওয়েট নিয়ে ঘুরে ওটা দান করা হবে, এখানে বলে দানের নিয়ম কি, ডান হাতে দান করবে বাম হাত বুঝতে না পারে, ডান হাতে দান করো বাম হাত বুঝতে না পারে কি দিল, এই কথা শুনছেন, ডান হাতে দান করবে বাম হাত বুঝতে না পারে কি দিল, আজকালকার দান আজকালকার ইবাদত আল্লাহ জানে কবুল হচ্ছে কি জানি, করছি তো আমরা কিন্তু কবুল হচ্ছে কি আল্লাহ জানে, আল্লাহ দেখবে ভেতরটা নিয়ত নিয়ে আল্লাহ দেখবে নিয়তটা, তাছাড়া অন্য কিছু না, ছেলে রাজু হয়ে গেল আপনারা কুরবানির সময় কুরবানি হয় অনেকে মনে করে রে সারিসি করে গরু কেনে 1,00,000 টাকার গরু 2,00,000 টাকার গরু 1,50,000 টাকার গরু 10,000 গরু 20,000 গরু, আবার জিজ্ঞাসা করে তোরটা কত নিল, বলে আমারটা 20,000 হারিয়ে দিল, বাজার থেকে চেঞ্জ করে আনলো, কি রে তোর গরু চেঞ্জ করে দিবি, আর বইনি ছোট মোটো মাইকটা ঠিক কর, যদি নিয়ত ভালো হয় ওই 1,00,000 টাকার গরু দিতে হবে না, 10,000 টাকার গরু দিলেই হবে, আর যদি নিয়ত খারাপ হয় ও যত টাকাই গরু দাও বেকার, কথা সত্য না মিথ্যা, ছেলে রাজু নবীর উম্মতেরা বলে দিয়ে যায় ইবাদত করছেন করার মতো করো আল্লাহকে ভয় করে, কেননা মরতে হবে আল্লাহ রাজা বড় কঠিন ভূমিকা শুনে রেখে দাও, আল্লাহ রাজা বড় ভয়াবহ শুনে রেখে দাও, দুনিয়ার আগুনের সঙ্গে জাহান্নাম আগুনের তুলনা করা তোমার ভুল হবে, তুমি আর দুনিয়ার আগুনের সামনে দাঁড়াও কি গরম তোমাকে লাগবে, তুমি একটু সামান্য চিন্তা করো দুনিয়ার আগুনে তোমার কাপড় যেতে পারে আগুনে তোমাকে চালানো হবে না, আগুনে ধার
ঘরের কাছে তুমি যেতে পারছ না, আগুনে এত তাপ গরম তুমি সহ্য করতে পারছ না, আল্লাহ পাক ওই আগুনে তোমাকে ফেলে দেবে যদি না কাজ ভালো হয়। আল্লাহ পাকের কাছে জান্নাতে চাও, যদি আমরা জান্নাত না চাও আল্লাহ জীবনে জান্নাত দেবে না, ও নবীর উম্মতেরা তাই আল্লাহর কাছে জান্নাত প্রতি নামাজে পড়িতে বসে বসে চাও। আল্লাহ আল্লাহ জীবন জান্নাত দেবে না, ও ছেলেরা ছেলেরা নজওয়ানেরা শুধু দাদা হবে কেবলার মুড়ি বলে হবে না, মুড়িদের মতো চালচলন চলা দরকার, পীরের অনুযায়ী আপনাকে কথাবার্তা বলা দরকার, আপনার পীর জেলা করে গেছেন আপনাকে সেটা করতে হবে, আপনার পীর জেলা নিষেধ করেছেন আপনাকে সেটা মানা করতে হবে, আপনার আমার পীর ওসি আপনার মাইলিকে দিবেন বাবারা 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 পীরে সিগারেট খাওয়া খারাপ। আরে দাদা হুজুর কেবলার মুড়ি ফুর ফুড়ায় গিয়ে পীরে সিগারেট টানছে, কি বলছে বা এখানে বিড়ি সিগারেট করে পাওয়া যাবে বলো আমাকে, চেনে না সবাই কি আমায় চেনে, আমাকে বলছে আল্লাহ এই তো মুড়ি দরবারের সামনে হারাম কো এখানে বিড়ি খাওয়ার জায়গা গেলিয়ে খাওয়া করে হলো তো জল চা করছি মুসলমানের ছেলে সালাম সালাম আলাইকুম কি সালাম সালাম ঠিক মতো জানলি গো এই মুড়ি আল্লাহ কে সালাম আলাইকুম মুসল কলেমা বলতে বলো এমন কলেমা বলবে জীবনে বাদ দাদা শোনে চোদ্দ পৃষ্ঠ শোনে কথা ঠিক না ঠিক না ঠিক না এই তো মানুষ এদের গাইলি ঘর সংসার করতে হয় কি করবো কথা বলে না শিখবার চেষ্টা করেনি বড় হয়েছে সিয়ানা হয়েছে আমাদের পড়ালেখা করছে না দেখে যা সবজি চাষ করে গেছে যা সবজি নিয়ে বেরো গাড়ি ব্যাস ব্যাস কিন্তু আজকে মুসলমানের বাচ্চা আজ জুয়া খেলায় লিপ্ত হয়েছে হয়নি বলে আল্লাহ কারে লাউ গাছের ছেলেরা না হতে পারে আশপাশ এলাকার ছেলেরা কিন্তু হয়েছে তাই তো নাকি এই গ্রামের ভাই আল্লাহ কারে সব খাজা হয়ে যায় তাই তো নাকি গো সব বড় বিশ্বাস বাপ কাদের জেলা নিয়ে বসে তাই তো নাকি আগা তাস এলাকায় চলে না চলে নি এই কথা বলে জুয়া চলে না আজকে আমার অস শুনে মনে হচ্ছে যে রাগ থাকছে যে ভাইজান আজকে কি অস হচ্ছে বলেন কেন ঘটনা নয় তো হারাম হালালে জান্নাত জাহান্নামের অজ অনেকের পছন্দ না ঘটনা বলো না বদর লাভ করে গাছে উঠে পড়ছে ডাল ধরে মরে ঝুলছে আর পাইখানা করছে হাসছে ঘটনা হচ্ছে অজ ভালোই হচ্ছে কি হবে হক কথা বললি এখন হক করে গায়ে লেগে এই কথা ঠিক না ঠিক না তবে যে চোর হবে তার গায়ে লেগে এটা দিয়েছে কি জানি না কানে জায়গা এটা ফাংশন এটা পার্টি মন না এটা জান্নাত জাহান্নাম চেনার জায়গা সত্য না মিথ্যা এটা জান্নাত জাহান্নাম চেনার জায়গা এখানে আল্লাহর রাসূল চেনার জায়গা এটা ওলি আল্লাহ চেনার জায়গা আমার মৃত্যু কথা জান বলতেন বাবা যারা দুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া করেনি তাদের হলো এটা হলো মাদ্রাসা এখানে তারা লেখাপড়া করেনি তারা দুনিয়ার মাদ্রাসায় এখানে তারা শিখবার জন্য বসে সেই শিক্ষার জায়গা তো নাকি
এই জায়গায় কত রকমের ভেলবাজি। এখানে গোপাল ভাঁড়ের গল্প হচ্ছে, এখানে কোথায় পার্টি নেতা অমুককে করেছে, কে কি করেছে, ওই করেছে, হ্যান করেছে, সেসব আলোচনা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছে মুসলমানের বাচ্চা সব জায়গায়। এখন বলছি এটা, এখন মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছে, কালী পূজায় যাচ্ছে, মুসলমানের নেতা সিপিএম তৃণমূল যাই বলে না কেন, নাম আব্দুল করিম, আব্দুল মমিন, আব্দুল রাজ্জাক, নাম শুনে জান ঠান্ডা, অথচ সব সাম্প্রদায়িক সংস্কৃতি বজায় রাখছে। কালী পুজো দুর্গা পুজো গিয়ে গিয়ে একটু হাজি দিয়ে এসছে কি গো, আমি কোন পার্টি করিনি, কথা বলে না মুসলমানের বাচ্চা তোমাদের নামাজ আগে লাগবে, এই কথা ঠিক না বেটি? ছেলেরা আছে ধরতে পারো আল্লাহ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, কথা ঠিক না বেটি? ওনাকে নিয়ে সম্মানী মানুষকে নিয়ে বাড়িতে যাও না, দাঁড়িয়ে আছে রাস্তায় গিয়ে। হ্যাঁ দাওয়াত দিয়েছো, তোমাদের দাওয়াত দিয়েছে, দাওয়াত করেছো তো, নালাকে নিয়ে যা ভালো জায়গায় রাখো, এমনি দান হয়ে পড়ছো। ও ছেলেরা জিকরা নসানি রব্বানা নবীর উম্মতিরা, এ মুসলমানরা ছেলেরা তাই না, বাড়িতে আগে রাখো, ও নবীর উম্মতিরা হই জানিরা, জান্নাতে গেলে কিলা জানি, শুধু আরাম জিনিস জান্নাতে থাকবে না, ও আমার হই জানিরা, জান্নাতে শুধু আরামদায়ক জিনিস থাকবে না, অনেকে মনে করে জান্নাত মানে বিলাসিতার জায়গা, আরাম তো আছে রে ভাই, আরে জান্নাতে আল্লাহ ভালো মন্দ খাবে, আল্লাহ জান্নাতে আপনাকে ভালো মন্দ পোষা করাবে, আমাদের আর কিছু প্রয়োজন নাই, সবই আপনি দিয়েছেন, সুবিলাসীরা সবই আপনি দিয়েছেন, আল্লাহ বলবে জান্নাতীরা তোমাদের একটা জিনিস প্রয়োজন আছে, না আল্লাহ আমাদের আর কিছু লাগবে না, আল্লাহ আমাদের আর কিছু প্রয়োজন নাই, আল্লাহ বলবে জান্নাতীরা তোমাদের আর একটা জিনিস প্রয়োজন আছে, কি জানো, বলবে কি আল্লাহ সবই তো আপনি দিয়েছেন, ভালো মন্দ যা মনে এসছে খেতে পেয়েছি, যা মনে করছি তাই পোশাক করছি, যা মনে করতেছি তাই যাচ্ছি, আল্লাহ আর আমাদের কিছু লাগবে না, আল্লাহ বললে ভাল্লাহ জান্নাতীরা শুনে রেখে দাও, তোমরা যে রবের লেগে আগে কষ্ট করলে দুনিয়ায়, সেই রবকে কি তোমাদের দেখার আশা না, সবাই বলবে আল্লাহ আপনাকে এবারে দেখতে চায়, আল্লাহ পাক জান্নাতি বান্দা বান্দি গো তাই আল্লাহ কথা দিয়ে দেবে। শুনছেন, আল্লাহ পাক জান্নাতীদের কাছে এসে নিজে এসে দেখা দেবে, কি গো লাউ গাছের মানুষ সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই, কোথায় যেতে হবে, জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে গেলে চিটিং বাজি বেশি করে করতে হবে, হারাম খেতে হারাম, রাসূলুল্লাহ বললেন যার শরীরে হারাম ঢুকে যাবে ওই বডিটা কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে না। শুনছেন, বাংলায় বলছি, বাংলায়
এবারে চিন্তা করেন ডেইলি গোশত মাছ খাবেন না আলু ভাত হালাল পাবেন? আলু ভাত হালাল হালালে গেলে আল্লাহর কাছে আপনি প্রিয়, আরামে গোশত মাছ খেলে আল্লাহর কাছে আপনি প্রিয় নয়। কথা ঠিক না বেঠিক? আমার কথা রাগ হলো না? রাগ করছেন নাকি? দেখবেন কথা আমার বুঝবেন ভালো 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 হন। আপনারা আমার দাদা ভুজের সিলসিলার মুরিদ, আপনারা আমার পীরের মুরিদ আল্লাহ কারি। আমি বলবো নি তো কে বলবে? আপনি যদি মদের দোকানে ঢোকেন আমি আপনার হাতটা ধরে টেনে মদের দোকান থেকে বার করে নিয়ে আসবো, কারণ আপনারা আমার ফুরফুরা শরীরকে ভালোবাসেন, আমার মুজাদ্দেদের জামানকে ভালোবাসেন। এই কথা ঠিক না বেঠিক? আমার বুঝানো আপনাকে বুঝানো আমি বুঝাতে পারি না পারি, আপনাদের রাগ করতে পারি না পারি। আপনি যদি মদের দোকানে যদি ঢোকেন আমি আপনাকে যদি মদ খেয়েছিস কেন? বিয়াদব কোথায়? মদ খাই জামিনি গুনাহ হবে? এই অধিকার আমার আছে না? জোরে বলেন কে দিয়ে গেছে? জোরে বলেন দাদা ভুজকে বলা দিয়ে গেছে। তুমি আমার মুরিদ, আমাদের মুরিদ, কারণ আমাদের মুরিদ আপনারা, আমার দাদা হুজুরকে বলার মুরিদ। দাদা হুজুর আপনাদের থেকে আগে আমার, খেয়ালে রাখবে এই কথা। আমার বুঝতে পারছেন না? দাদা হুজুর আপনাদের থেকে আগে কার? দাদা হুজুর আপনার আগে না আমার আগে? জোরে বলে বলে বলে। দাদা হুজুর তো আগে আমার, এরকম খেয়াল রেখে দেবে। দাদা হুজুর আমার আগে, আপনার নয় আমার ছোট হুজুর, আপনার দাদু নয় আমার দাদু। ছোট হুজুরে আপনারা মুরিদ, বড় হুজুরে আপনারা মুরিদ, সেজ হুজুরে আপনারা মুরিদ। এখানে হুজুর কেবলাদের কারা মুরিদ আছে হাত তুলবেন? তোলেন এই তোরা তোমরা জুয়ান ছেলেরা হুজুর কেবলাকে দেখেছো? পাঁচ হুজুরকে কারা আছে হাত তোলেন? পাঁচ হুজুরকে দেখেছে আল্লাহকে? চার হুজুর? পাঁচ হুজুরকে নয়, চার হুজুরকে কারা দেখেছে? এই ইনারা হলো আমার দাদুর মুরিদ। কোন মলি সাহেবের বাপের মুরিদ নয়, কারো দাদুর মুরিদ নয়, কারো আর বাতির মুরিদ নয়, আমার দাদুর মুরিদ। তোমরাও তার ছেলে, তার ছেলে, সেই সঙ্গে তোমাদের আমাদের সম্পর্ক। কথা ঠিক না বেঠিক? এই যে ভাই কথা আমার বুঝতে পাচ্ছেন? আপনাদের এখানে আমি বলবো নিতে কে বলবে? আপনাদের এখানে দেখবে খুশি বুঝিয়ে দিয়ে যাবে, আর আমি চুপচাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে শুনে লব। হবে বললে মা মার খাই, না বললে বাপ ব্যাং খাই। ভাই সময় এবারে সংক্ষেপের দিকে তো সাড়ে সাতটা বাজতে যাচ্ছে, কথা আমার বুঝলেন না? আপনার আমার মুজাদ্দেদের জামানের মুরিদ, তাই এত করে বলা কি গো? দাদা হুজুর ভালো, দাদা হুজুর আওলাদ কালো, দাদা হুজুর ভালো, দাদা হুজুর আওলাদ কালো। গাছের গোড়াটা তুমি নেবে না, আর উপরে ফলগুলো খাবে, গাপা 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 ফলগুলো খাবে, আর গাছের গোড়া খাবে। দাদা হুজুর ভালো, পাঁচ হুজুর ভালো, সব বেকার, পাকা মুনাফে মাথায় টুপি থাকতে পারে না, মুফতির মাথায় টুপি থাকতে পারে না। আমি আমি আসছে থেকে বলে দিয়ে গেলাম, ইসলামের হয়নি তাই সাথে চক্র করে হইল, রমশান ছাড়া চক্র এদের করে হইল, এরা যারা সুস্বাদ করে এদের দ্বারা ইসলামের হয়নি বেশি হইল, ক্ষতি হোক ইসলামের হইল, মুখ কিছু মুনাফেক মুসলমানদের দ্বারা করা সত্য না মিথ্যা। বললে মা মার খাই, না বললে বাপ ব্যাং খাই, বললি দশ হাজার বারো হাজার হয়ে যাচ্ছে কি বিরোধিতা করছো তুমি? তোর মুখে দাঁড়িয়ে মাদ্রাসায় করিস, মুনাফিকে বলছিস? বিয়াদ শরীয়তের আসল জিনিস থেকে মানুষের কাছে তুলে ধর।
মুনাফিক মার্কায় তোর পিছনে নামাজ পড়ে না যায়, এই মুনাফিক ইসলামের উনি কোন বেশি করেছে? কথা বলেন না, আমার রাগ করছেন নাকি আপনারা? মুনাফিক বিশ্বাস করছে না দাদা পীরের আওলাদের সঙ্গে আর দাদা পীরের মুরিদদের সঙ্গে একটা ডিভাইড করে দিচ্ছে, কি না দশ হাজার করে বাজার নিচ্ছে? তবে কাল সমালোচনা যে করবে ছেলেরা, প্রতিবাদ করবি না করবি? কারা করবি হাত তোল? তোমার সেই জিনিসটা নেই যেটা পুরুষ হতে গেলে যেটা লাগে ওটা তোমার নেই, ডাক্তার দেখাতে হবে, আয়ুর্বেদিক ডাক্তার। এই কথা শুনছেন? রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে বললি খারাপ, বললি খারাপ। এই জিনিসটার নাম হলো সাপ খেলা। কি খেলা? কি খেলা? সাপুড়ে দেখেছেন কেউ? বলে দাদা একটা জাতি সাপ এনেছি, হ্যাঁ লাই লাল ডুমরো সাপ এনেছি, অমুক সাপ এনেছি, তমুক সাপ, সবাই দেখতে রাজি, এটা হলো সেই সাপ খেলা? এটা ছিড়ে গেছে ভাই, পকেটে থাকে তো, ছিড়ে গেছে, আমার কাছে রেডি আছে অবশ্য। এই গ্রামে এটা লড়বড়ে চলছে, এই গ্রামে ইমাম সাহেবকে আপনি এদিকে আসুন, এদিকে আসুন। এই লোকটাকে সবাই চেনো? এই লোকটাকে সবাই চেনো? এই জিনিস ইনার কাছে একটা দিয়ে যাব, তবে ইনাকে একটা জিনিস করতে হবে, জেরস করে করে হাতে হাতে দিলে হবে না, যে চাইবে দিলে হবে না। কারণ এই জিনিসটা যদি সবাই হাতে হয়ে যায় জিনিসটার মর্যাদা কমবে না বাড়বে? যদি বাড়বে বাড়বে, আর যদি এলাকায় একটা থাকে এর মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে বাড়বে বাড়বে। তবে আপনাকে একটা খরচা করতে হবে, যদি বলেন যে হুজুর আপনি দিয়ে দেন আমি এক্ষুনি দিয়ে দেবো, 20 টাকা না 30 টাকা লেবে ওই লেমিনেশন, এটা নাই এমনি থাকলে নষ্ট হয়ে যাবে, তো এটা লেমিনেশন করতে হবে। কি ও কমেডি ছিল না, তোরা করে দিবি তাহলে কি রে বাবা? তোরা করে দিবি তো 30 টাকার খরচা, আমি নামবো আমার গাড়ি থেকে, আমার মাওলানা আছে, আমি নামবো আমার কাছ থেকে, আপনি একটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই জিনিসটা রেখে দেবেন। কেন দেবেন? এলাকায় যারা মুনাফিকি করে বেড়ায় হুজুরদের ছেলেরা সব হারাম ইনকাম খান, দাদা হুজুরে বলেন, এই পাঁচ হুজুর বলেন, এই টাকা চেয়ে লাইনে এই লাইনে, এর জন্য এটা এখানে পরিষ্কার লেখা আছে, দিনে এলেন শিক্ষা দিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, ফতোয়া দিয়া, পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ কিনা, ওয়াজ করিয়া টাকা গ্রহণ করা জায়েজ কিনা। মিসকাত শরীফ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 325 নম্বর হাদিস। এই রকম করে কিছু কম বেশি আপনার মিসকাত শরীফ 326 নম্বর হাদিস, মিসকাত শরীফ তৃতীয় খণ্ড 46 পৃষ্ঠা, আপনার আলমগীরি চতুর্থ খণ্ড 461 পৃষ্ঠা, জরুরি মশলা 66 থেকে 71 পৃষ্ঠা, কবর চিয়ারো ঝগড়া মীমাংসার কিতাবের 120 পৃষ্ঠা, রব্দে আদালগাছি 10 পৃষ্ঠা, আপনার কি বলে দাদা হুজুর কি বলে খলিফা আল্লামা নূর আলী সাহেব হুজুর কে হুজুরের কিতাবে আকায়েদের কিতাবে 43 থেকে 45 পৃষ্ঠা, আল্লামা ইয়াদি সাহেবের কিতাব দিনের আলো ঝগড়া মীমাংসা 40 থেকে 46 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 854 পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 224 পৃষ্ঠা। আপনার কত কিতাবের নাম বলবো রে ভাই, এত কিতাব, এত কিতাব, কিছু কম বেশি 20 থেকে 25টা কিতাব দ্বারা প্রমাণ হাদিস কোরআন দিয়ে টাকা চেয়ে নিয়া জয় মুনাফিকি করছো, মুনাফিকি করছো।
সম্পূর্ণ রাখবি, আমার আল্লাহর ছেড়ে দিবি কেন, আমার আল্লাহের বিরোধিতা করিস না, কারণ আমি আবু বকর তিনটা জিনিস জীবনে মাফ করবো না, যে আমার ফুল পুরা ফাটে খুব বুঝবেন ভাই, আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে, রাগ করবেন না দাদা, হুজুর ভালো আর দাদা হুজুর কালো বড় হুজুর পীর কে বলা বসিরা নামে নিয়ে মাদ্রাসায় জলসায় গেলেন, আমেনিয়া মাদ্রাসায় জলসায় ছিলেন, ওই আমেনিয়া মাদ্রাসা তখন সুপারের দায়িত্ব ছিলেন হযরতে বদরুল রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহে, কে কে হযরতে বদরুল রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহে, এই এত লাইটিং করলে জেনারেটর পারে, এত লাইট কেউ করে বসিরাটে বসিরাটে আমিনিয়া মাদ্রাসা দায়িত্ব ছিলেন কে তখন বসিরাটে বললেন বাবা কত আছে, বলে হুজুর এত আছে, বড় হুজুর গেলা বলে বাবা আরো কিছু দাও, আরো আমার লাগবে, এতে হবে না, ওই যে টাকাটা আমিনিয়া মাদ্রাসায় জলসা করে বদরুল রহমান হুজুরের কাছে চেয়ে বড় হুজুর তাহলে হারাম খেয়ে গেছে, বড় হুজুরের বাচ্চা আমার সাথে হারামির বাচ্চা, এই তুমি বলি সাহেব তোমার এত বড় আসপর্দা কে দিল যে ওয়াচ করে টাকা চেয়ে নিয়ে হারাম, যদি হারামি হবে তাহলে বড় হুজুর হারাম খেয়েছে, বড় হুজুর হারাম যদি খায় হারাম খেলে রক্ত হারাম হবে না হবে না, এই কথা বলে গোশ হারাম হবে না হবে না, বড় হুজুরের বাচ্চা গুলো সব হারামির বাচ্চা, এই কথা বলে তো সব
আমার বুকে আমার বাগানে থেকে আমার বুকে ছুরি মেরে দিয়ে যাবে, আমি চুপচাপ দেখবো। তুমি আমার বাগানে এসে লাঠি ঘুরাবে আর আমি চুপচাপ হাবার জীবনেও করবে কথা বলবে, মৃত্যুর আগে দিন পর্যন্ত বলে যাবে। বললি খারাপ না দাদা বলিলে কথা মুনাফেক রে বাবা। তোমার এলাকায় যদি দাদা বলিল, আমি যদি দাদা বলিল বদনাম করি, তোমরা আমাকে ছেড়ে দেবে? প্রতিবাদ করবে না? করবে না? তাহলে সে আলেমের কথা ছাড়ো, আমি আবু বাকারের আওলাদ, আমি মুজাদ্দেদের আওলাদ, আওলাদে মুজাদ্দেদ। আমি বলছি আমি যদি মুজাদ্দেদের বিরোধিতা করি যে আমার বাপ দাদা সব ভুল কাজ করে গেছে, কি গো লাউ গাছের মানুষ প্রতিবাদ করবে না? করবে না? এই কথা বলেন। একটা আলেমের এলাকায় এসে পার পেয়ে যাবে সে আবার মুনাফেকের চরিত্র বিভিন্ন রকমের জেনে রাখবে, মুনাফেকের চরিত্র বিভিন্ন কথা বুঝলেন না? পীর আল্লামা সাইফউদ্দিন হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেলে, কি গো এখন আল্লাহর ওলি, এখন কে এখন মুনাফেকের কথা দূর, মুনাফেকের মুখ দিয়ে আমি দূর কোন কথা, মুনাফেকদের এটাই বলো তো লক্ষণ, মুনাফেকদের কথার দাম নেই ভাই। কখন সখন সব কথা বলবে, কখন আবার তার বিপরীতে বলবে, রসুলের হয়ে কখন কথা বলেছে আবার রসুলের পিছনে বদনাম করেছে, এটা হলো মুনাফেকের লক্ষণ। এই কথা বললেন না? মুনাফেক এখন সাইফউদ্দিনের ওলি হয়ে গেছে, কে এই কথা বল? সাইফউদ্দিন হুজুর এখন কি হয়েছে? ওলি হয়ে গেছে। আর একটা টাইম ছিল ওই সাইফউদ্দিন আমার বাংলা জাহেলা তাই ধোয়া দিয়েছি পড়া, এই কথা শুনছেন? বাংলার জাহেলরা যায় তারা তোমার লাউ গাছিতে জলসা করে ভাই, আমি ডাইরেক্ট বলছি তোমার লাউ গাছিতে তারা জলসা করে, গ্রামে তারা ওয়াজনেসিয়াত করে যায়। আর তোমরা ভাড়া মুড়ি তোমরা চুপচাপ শোনো, ওরা মুড়ি দিল সিলসিলার দুশ্মন, যদি গালা যাও তাদের সাথ দাও। কথা বুঝলেন না? দাদা ফিরে আউলাদকে গাল দিয়ে দেবে আর তোমরা তাদের সাথ দেবে, অত সহজ নয়, রিহাই পাবে না ভাই। সাইফউদ্দিন হুজুর আগে ছিল জাহেল বুড়ো ভাব, বাংলার জাহেল দল ফুরফুরাই যায় আর ধোয়া তুলসি বাদাই দেয়। এই কথা কেউ শুনে শুনে শুনি, কারা শুনেছে হাত তোলো। এই যে এরা সব শুনেছে, আর এখন ইন্তেকালের পরে আবার সাইফউদ্দিন হুজুর ওলি হয়ে গেল, এই কেউ শুনেনি ওলিটা? হুজুর কেবলা মনে মনে করি আল্লাহ মুনাফিকের কত রকমের রূপ। কথা আমার বুঝলেন না? কথা আমার বুঝলেন? আমার কারিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, কচি তোমরা একটু শক্ত হও। আমার বড় চাচা জান আমাকে সেদিনে একমাস হয়নি, কদিন আগে আমায় ডাকলে আবু জারিকা কারিমুল্লাহ সিদ্দিকী সাথে সাথে ছেলে খেলা কত, যিনি আল্লাহর ওলি মানুষ, কি গো কারো সন্দেহ আছে? কারিমুল্লাহ হুজুর আল্লাহর ওলি এ কারো সন্দেহ আছে? ওমর হুজুর আল্লাহর ওলি কারো সন্দেহ আছে? মারুফ হুজুর আল্লাহর ওলি কারো সন্দেহ আছে? আমার দাদা পীর আওলাদ ইনশাআল্লাহ, হ্যাঁ আমি আপনার কথা বলতে পারি, তবে আমার বিশ্বাস আমার বাপ দাদারা সব আল্লাহর কাছে জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ, সেলিয়ে তোমায় চিন্তাধারা করে লাভ নেই, সেলিয়ে তোমায় মাথামাতি করে লাভ নেই। আমার বাচ্চা তারা যদি পেনশন করতো আলাদা ব্যাপার, আমার বাচ্চা তারা যদি সুদ খেত আলাদা ব্যাপার, আমার বাচ্চা তারা যদি দাঁড়িয়ে চেয়েছে ঘুরতো আলাদা ব্যাপার। আব্বুকে হাত দিয়ে বলেন আপনার পীরের বাচ্চারা পেনশন করে, আব্বুকে হাত দিয়ে বলেন দেখি 24 টাকা মানুষ আপনার পীরের বাচ্চারা আমার বাচ্চা তারা দাঁড়িয়ে চেয়ে ঘুরছে দেখাতে পারবে? তারা খারাপ কি দিলে? তারা কি নামাজ পড়েন নেই? বুঝারা কি সবই না করে আপনার কাছে খারাপ কি জন্য আমায় বলো, বুঝিয়ে দেন আমাকে। এই মুনাফিকের চক্রান্ত ভাই, তোমরা আমার দাদা হুজুর কেবলার মুরিদ, তোমাদের উপরে আমার রাগ নাই, তবে তার রাগ যে সব মুনাফিকগুলো তোমাদের ঘরে ভুল বুঝা, ওই দেখো হুজুরদের ছেলেরা এসেছে
এসে 12,000 নিয়ে চলে যাচ্ছে, আর আমরা দেখো না কোনো চার্জ করিনি, আমরাই দাদা হুজুরের সেলসেলার খেদমত করছি। ভাই ভাই আজকে জলসা নাই, মেজর হুজুর কেবলা বললেন যাকে নিয়ে জলসা, মেজর হুজুর কেবলা কিতাবে নিজে ওসিয়াত নামায় লিখে দিয়ে যাকে নিয়ে জলসা তাকে একটুখানি বেশি নজরানা দিও। এই যে এত লাইটিং করলো, এত কিছু করলো, হ্যাঁ এতে কি টাকা পয়সা নেবে না? আমি চাচা তো গেছে বলে দিয়ে গেলাম, কেননা আমার বয়স দেখতে দেখতে 80 হয়ে গেল, আল্লাহ তিনি দেখে নেবে জানি না। ঠিক এই ভাষায় আমাকে বলছে, বলছি আমার বয়স 80 প্রায় হয়ে গেল বাবা, কথা বুঝলে না? বর্ষা চাচার বলছে খুশি আমার বয়স প্রায় 80 হয়ে গেল, বলছি আমি কোন দিন চলে যাব কোন ঠিক ঠিকানা নেই বাবা। আরে বাবা তোমার জ্ঞানটা দিয়ে তোমায় বলে দিয়ে গেলাম, তোমার দাদা আমাকে শালের কাঠে বসতে থাকতে থাকবো, আমার দাদা শালের কাঠে পুকুরের পাশে বসে আছে, আর আমাকে দেখে দেখে বললো কেলি মোল্লাই দিয়ে আসো বাবা। আমি তোমার দাদুর কাছে গেলাম, যে আব্বা জান কি বলছে বলুন, বলে কেলি মোল্লা আমি তোমাকে একটা জিনিস ওসিয়াত করে গেলাম, যা তুমি করো করো, খবরদার তোমার দাদা দিয়ে সেলসেলাটা ছেড়ে দিও না, কারণ শুনছেন, যদি আজকে রুহুল আমিন হুজুর বেঁচে থাকতো ওই যে জুতোটা পরে আছে, নাউজুবিল্লাহ ছোট নয়, উনি পীরের আওলাদ দেখারে এত সম্মান করতেন, পাঁচ হুজুরের থেকে আল্লামা রুহুল আমিন বয়সে ছোট না বড়? বলেন বড়। পাঁচ হুজুর কেবলার ইতিহাস পায়ে ধরে চুমু খেয়েছে, কথা ঠিক না বেঠিক? যদি আজকে রুহুল আমিন আমার এই জুতোটা বুকে করে আঁকড়ে থাকতো, কারণ রুহুল আমিন হুজুর আপনাদের মতো মুরিদ নাই, উনি দাদা হুজুরের হাতে তৈরি করা মানুষ, কথা ঠিক না বেঠিক? আমার আব্বা জান আমায় নিজে বলেছে রামপাড়ার হুজুর, রামপাড়ার হুজুর কেন, তোর দাদি, আমার দাদি জান, আমার দাদি জান আমার আব্বা দেখারে কোনোদিন রাগ করেনি, খোদার কসম বলে যাচ্ছে, আমার আব্বা দেখারে আমার দাদি জান নিজে বলতে কচি তোরা হলি দাদা পীরের আওলাদ ধরে বলেন সুবহানাল্লাহ। ছোট হুজুরের বিবি তিনি মিথ্যে কথা বলি আল্লাহর সময় জমাল বন্ধ করে দেয়, সরে কথা শুনছেন? আমার দাদি জানেরা আমার আব্বা জান দেখে বলতো কচি তোরা হলি মুজাদ্দের জামানের আওলাদ, আমি তোদের মনে হতে পারি কিন্তু আল্লাহ তোদের ইজ্জত বেশি দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে মুনাফে কি বলছি, সাদা হুজুর আওলাদের কোনো ইজ্জত নেই, জানি কমরে সেখানেই ধরা হওয়ার হবে, কথা ঠিক না বেঠিক? তবে আমার বলার উদ্দেশ্য তাদের পাল্লায় তোমরা পা দিও না, তাদের পাল্লায় আপনারা পা যেন দেন না। মুনাফে চিনতে শেখেন, কথা আমার রাগ হলো নাকি? রাগ 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 কথা বলেন, রাগ করবেন না ভাই, ভালো হিসাবে বলে যাচ্ছে, ভালো ভাই ভাবে বলে যাচ্ছি, মুনাফেকের চোখ কান্তে দাদা পীর আওলাদ চিনতে শেখো, দাদা পীর আওলাদের সঙ্গে মহাব্বত করতে শেখো, তবেই পীরের সঙ্গে মহাব্বত করা হবে, কথা ঠিক না বেঠিক? এই আজান দিয়ে দেবো নাকি? কিন্তু আমার না গুলো সব লোক বসে আছে জামাতের লেগে, তো মুরব্বীরা নাই, কখন জামাত চালু হবে মসজিদে? চালু হবে কটা জামাত? তো হয়ে গেছে সব, তো জামাতের লেগে বলে দিয়া হলো, কি হবে এবারে? আচ্ছা ঠিক আচ্ছা, আমি করলে সাদা রাত থাকতে পারবো, সেটা কোনো ব্যাপার না, হাঁসের বাচ্চা পুকুরে দিলে সাদা রাত, হ্যাঁ
জামাত না করলে অসুবিধা আছে মুরব্বীরা? না করলে তো অসুবিধা, অনেকজন জামাতে গেল, অনেকজন জামাতে নামাজ পড়েছে, জামাতটা না করলে অসুবিধা আছে? ফরজের সম্মান বেশি না নফলের সম্মান বেশি? সিলিপ ছিল আমি এমন এমন ডাল ধরেছি এই ডালের শেকড়টা রাসূল পাক পর্যন্ত চলে গিয়েছে। আরো বলে বলে ও আমার বৈজানের উম্মতেরা ওসিরাতে আল্লাহর রূহুল আমিন দিবেতে থাকো, আমি আবু জাসসের দিকে জুতোটাকে গায়ে করে থাকো। যদি বলেন কারো ভাইরা আমি অত বড় বিয়াদবি কথা বললে বিয়াদবি কথা কোথায় বললাম? এবার দাদা হুজুর কেবলার উনি বললো হাতে করে মানো, উনি এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, উনি আমার জুতোটা ধরে রাখতেন অনুমতি আলে না পীরের আওলাদ হিসাবে। আমার আব্বা জান আমায় নিজে বলেছে যদি শুনে রেখে দে, আমি তোর পোহা চাচা, তোর তাহের চাচা, তোর আব্বু সবসা চাচা, তোর ইদ্রিস চাচা, তোর মোস্তফা চাচা, আমরা রামপাড়া হুজুরের কাছে করতে যেতাম। আমার আব্বা জান আমাকে এই ঘটনাটা নিজে বলেছে, আমি তোর পোহা চাচা জান, আব্বু সবসা চাচা জান, তোর ইদ্রিস চাচা জান, তোর এই সব তাহের চাচা জান বলো, আমরা সব রামপাড়া হুজুরের কাছে করতে যেতাম। রামপাড়া হুজুর মানে যিনি দাদা হুজুর কেবলা খলিফা ছিলেন, শুধু খলিফা নয় আল্লাহ পাক ওনাকে ওই জামানার কুতুবের দরজা আল্লাহ দিয়েছিলেন, যিনি রুহুল আমিন হুজুরের গোলামের মধ্যে দাদা হুজুর খলিফা, আরো সব খলিফা আছে, ওনাকে আল্লাহ ওনার সম্মান বেশি দিয়েছিলেন। কেন? ওনাকে আল্লাহ পাক ওই জামানার কুতুব করেছিলেন, একটা কুতুবের দরজা, যারা আলেম যারা তাদের মানে পারেন লাইনের মানুষ তারা জানবে কুতুবের দরজা কত। ও আমার ভাই জানেরা ও নবীর উম্মতেরা সেই কুতুব ছিলেন ওই জামানার। আপনা আমার আব্বা জান বলতে বলতে শুনে রেখে দে, ওই রামপাড়া হুজুরের কাছে তো চাচার আমরা করতে যেতাম, রামপাড়া হুজুর আবু বড় আল্লাহর ওলি ছিলেন, আমাদের পেটে হাত দিয়ে বলতে বাবা তোমরা কি কি খেয়েছো, এই এই দিয়ে ভাত খেয়েছো। আমার আব্বা জান আমায় নিজে বলেছে বলতে শুনে রেখে দে, আমরা যা যা খেয়ে যেতাম রামপাড়া হুজুর বলে দিত। আল্লাহই জানে আমার আব্বা নিজে বলতে বলছি ঠিক এরকম পেটে হাত দিতে আর বলতো হুজুর আপনারা সব এই দিয়ে ভাত খেয়েছেন, যা যা আমরা খেতো সত্যিকারে বলে দিত, এত বড় আল্লাহর ওলি বলতো। আমরা যখন পড়তে যেতাম হুজুরের কাছে, যখন কিতাব নিয়ে যেতাম হুজুর আমাদের কাছে চুপ করে দাঁড় থেকে দাঁড়িয়ে দিত, আমরা বলতাম হুজুর আপনি দাদা হুজুর কেমন খুলে পান, আপনি এত বড় আল্লাহর ওলি মানুষ, আপনি আমাদের কাছে দেখে দাঁড়ান কেন, হুজুর আমাদের কাছে দেখে দাঁড়াবেন না, বড় লজ্জা লাগে। আমার আব্বা জান আমাকে পরিষ্কার বললো বলি শুনে রেখে দে, রামপাড়া হুজুর আমাদের কাছে কি বলেছিল জানি, বাবা তোমরা ছোট ছেলে তোমরা জানো না আল্লাহ তোমাদের কি ইজ্জত দিয়েছে, বাবা আমি তোমাদের কাছে দেখে দাঁড়াই নিজ বাবা, আমি আমার সেই পীরকে, বাবা তোমরা এখন ছোট ছেলে তোমরা জানো না আমার পীর আমাকে দেখছো, আমার পুরীর আমার আউলাদের সঙ্গে কেমন ব্যবহার করো, ও আমার ভাই জানের নবীর উম্মত, আপনি মানেন না আপনার আলাদা বাবার আপনি চলে যান, তবে বিরোধিতা করবেন না, আবু জাসসের দিকে খারাপ হতে পারো, তবে আপনি যদি আমাকে দাও না আবু জাসসের দিকে অমুকের বাচ্চা, তাহলে কিন্তু খারাপ বিশ্বাস নাই কথা ঠিক না বুঝি? আমি খারাপ? হ্যাঁ আবু জাসসের দিকে খারাপ, তুমি যদি আবু জাসসের দিকে গাল দাও আবু জাসসের দিকে অমুকের বাচ্চা, কি গো গালটা লাগবে কোথা? এখন বলো বলো তো সোজা গিয়ে রসুল পাকে সাহাবা আবু বাকার পর্যন্ত ঠেকবে কথা সত্য না মিথ্যা? দাও বিরোধিতা করো, তোমার বুকের যদি পাটা থাকে তুমি করো অসুবিধা নাই, তবে আমার দ্বারা আমাদের ঘরে যারা ভালোবাসেন আমি তাদের বলছি খবরদার, বিয়াদবদের পাল্লায় করে বিয়াদবি করে ফেলো,
করে আছো ধরার মতন ধরো। আল্লাহ যেন সকলকে এ সিলসিলার উপরে কবুল করে বলুন আমি, জোরে বলেন আমি। নামাজ পড়ে হবে মুরব্বী বলছে, বুঝতে পারছি সেই বসিরাটে আল্লামার রুহুল আমিন মতো মুড়ির চেনার চেষ্টা করে, মুনাফিকি মুড়ি ধাবেন না, আল্লামার রুহুল আমিনের মতো মুড়ি ধাবার চেষ্টা করে, মুনাফিকি মুড়ি ধাবেন না, আল্লামা নূর আলী হালদারের মতো মুড়ি ধাবার চেষ্টা করে, সত্যিকারে যদি দাদা হুজুরের সিলসিলা ধরে থাকো, এই সিলসিলার উপরে থাকো, আমি আবুজার ভাই তোমাদের বলে দেখে রাও, সত্যিকারে যদি দাদা হুজুরকে লাগে ধরতে পারি ধরে রাখতে পারে, যেনাকে আল্লাহ মায়ের পেট থেকে উনি করে কাটিয়েছে সবাই দাদা পি দাদা পি দাদা পির এমনি করে যাই দাও, আজকে যারা ভুরভুরার বিরুদ্ধে কথা বলে বলে ভুরভুরায় কেন যাও, কি হবে কি গিয়ে এখনো বেঁচে আছে পুরপুরায়, কথা সত্য না মিথ্যা, মুনাফিকের পাল্লায় পা দিও নি, মুনাফিকের পাল্লায় পা দিয়ে মুনাফিকি করুনি, আল্লাহ যেন সকলকে বুঝবার মতো তৌফিক দান করেন বলুন আমিন। অনেক কিছু বলার ছিল কিন্তু সময় নেই, আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখে তখন ইনশাআল্লাহ 50 হয়ে গেছে, কথা বলেন না কথা, এখন আজান হবে, আজানের পরই 5 মিনিট সময় দেওয়া হবে উযু করার লেগে, তারপরই জামাত চালু হবে। আসসালামু আলাইকুম, আমাকে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম, তারপরে ঈশার নামাজের পরে বাসন্তী সাইফুল্লাহ সাহেব, উনি আল্লাহ করে মাদ্রাসিয়া। টিকে ডিজিটাল সাউন্ডের তরফ থেকে সকল অজ ও গজল প্রেমীদের জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ।